আসসালামু আলাইকুম বিডিস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুস্তাফিজের রাজস্থান রয়্যালস আজকের ম্যাচটিকে জিততে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়ারিকো বিস্তারিত দেখতে থাকুন আইপিএলে আবারও স্বমহিমায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচেও নির্ধারিত চার ওভারে মাত্র 22 রানের খরচায় তুলে নিয়েছিলেন মূল্যবান দুটি উইকেট রাজস্থানের হয়ে সেরা বোলিং পারফরমেন্সও করেছেন এদিন মুস্তাফিজের রাজকীয় প্রত্যাবর্তনে রাজস্থানের ড্রেসিং রুম ছাড়িয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমস কাটার মাস্টারকে নিয়ে বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছিল এছাড়া দ্য ফিস্টকে কথা বলেছেন সতীর্থ রাও যেমন রাজস্থানের পেসার চেতন সাকারিয়া জানিয়েছেন ম্যাচের কোন পরিস্থিতিতে কি করতে হবে মুস্তাফিজ তা সঠিকভাবে ধরতে পারে 2016 সালে আইপিএল অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন একের পর এক ব্যাটারদের পরাস্ত করে ক্রিকেট বিশ্বকে নিজের আগমনী বার্তা জানিয়েছিলেন তিনি সেই বছর 17টি উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতিয়েছিলেন এ মুস্তাফিজুর রহমান যদিও এরপর কয়েক বছর আইপিএলে খেললেও তেমন ছন্দে ছিলেন না 2017 সালে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন যদিও কোনো উইকেট পাননি এরপর 2018 আইপিএলে সাত ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট নিয়েছিলেন আইপিএলের চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে এরই মধ্যে তিনি নয় ম্যাচে 10টি উইকেটও স্বীকার করে ফেলেছেন যাই হোক দর্শক আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নামছেন মুস্তাফিজুর রহমান আশা করব আজকেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন এদিকে এই ম্যাচ নিয়ে এবার ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়ারিকো অনেকগুলো খামে সানরাইজার্স এবং রাজস্থানের পতাকা রাখা হলে আজকে জ্যোতিষী টিয়ারিকো যে পতাকাটি উঠিয়েছে জ্যোতিষী টিয়ারিকো আজকে যে খামটি উঠিয়েছে সেখানে ছিল রাজস্থানের পতাকা এই মোতাবেক বলা হচ্ছে আজকে পরাজিত হতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ দর্শক আপনার কি মনে হয় আজকে কি রাজস্থান রয়্যালস জিততে পারবে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ